তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো পুজো তো কেটে গেল কিন্তু পুজো পুরোপুরি এখনো শেষ হয়নি কালী পুজো এখনো চলছে তো কালী এবং দীপাবলির তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ ঠিকই ধরেছো নতুন চন্দ্রনগরের লাইটিং সেট দেখতে পাচ্ছ যেমনটা তোমরা ঠিক আবার চিত্রাং ধে আসছে তো এরকম এই চিত্রাং ঘূর্ণিঝড়ের মতো কিছু কন্ট্রোভার্সি অনেকদিন ধরে চলছে তেমনি গঙ্গায় মানে কিরণ দত্ত আর সিনেবা মানে আর এই দুজনের মধ্যে কন্ট্রোভার্সি অনেকদিন ধরে চলছিল আর এটা সূত্রপাত হয়েছিল আমাদের দাদাগিরি স্টেজ থেকে তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে চার মাস আগে যদিও পাবলিক এটা অনেকটা ভুলে গেছে কিন্তু পরন্তু বাট চিন্ময় দাদা বলছে তার কিছু হিসাব বাকি ছিল রবীন্দ্রনাথের ছোট গল্প যেরকম শেষ হয়েও হইল না শেষ রবীন্দ্রনাথের ছোট গল্প যেরকম শেষ হয়েও হইল না শেষ সেরকম আমারও বাকি রয়ে গেছে কিছু পূর্ববর্তী হিসেব নিকে তো শুরু থেকে শুরু করা যাক বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কিছুদিন আগে সিনেবাব একটা গাড়ি কেনে এরপরে বঙ্গাইও একটা গাড়ি কেনে এটা কি হলো বঙ্গাই কি দেখে গাড়ি কিনবে কিরণ ভাই যাই বলো তোমার সাথে কিন্তু আমার অনেক মিল অনেক মিল অনেক মিল আমি গাড়ি কিনছি তারপরে দেখলাম তুমিও গাড়ি কিনছো তুমি আই দেখো দুর্গাপুজোতে আমার এক বন্ধু হ্যান্ডেল এক প্যান্ডেলের বাইরে পরোটা স্টল লাগে এবার ধরো হ্যান্ডেল আমাকে দেখলো কোনো এক প্যান্ডেলের বাইরে আমি পেটাই পরোটা বিক্রি করছি তো সে কি এসে আমাকে বলবে হ্যান্ডেল কি আমাকে বলবে যে আমি ওর দেখা দেখি ব্যবসা শুরু করে খোঁজ খবর নিলাম এটা হ্যান্ডেলের পারসেপটিভ এটা তারই চিন্তাধারা সে কি ভাববে না ভাববে সেটা তারই ব্যাপার এবার ব্যাপারটা হচ্ছে দুজনই তাদের কেনা গাড়ির পিক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নানা রকম নানা রকম কমেন্ট আসে কিন্তু রাহুল নামের একটা ছেলে বঙ্গায়ের কমেন্টে এসে হেগে দেয় এখন ফ্ল্যাটে আলু খাওয়া অতীত এখন দাদা গাড়িতেও আলু ভুলিয়ে গাড়িতে এদেরকে দেখ ভাই রাহুল দুই ভাই প্ল্যান করে একসাথে কিনলো মনে হয় দেখ হাসছে এই দিয়েছে সিনেবাপ নতুন গাড়ি কিনেছে ডট 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 এমনি বললাম ডট ডট দেখ হাসছে ইমোজি দিয়ে দেখ এরা কমেন্টে কত মজা করছে মানে পোস্টটাকে নিয়ে কত সুন্দর মজা করছে তুই কি করলি মাঝখান থেকে মজা তোর কমেন্টটাও দেখ তোর ইমোজিটাও দেখ পুরো সাইকোপাত মনে হচ্ছে তোকে কেন এত কোথায় রাখিস ভাই তুই ভাই এত প্রতিভা নিয়ে ঘুমাস কি করে রাতে ঘুমানোর সময়কে নিজের আলুটা ধরে থাকিস নিজেরই হাতে এইসব উল্টো পাল্টা কমেন্ট না করে ভাই নিজের প্রতিভাটাকে অন্য জায়গায় লাগা ভাই ভালো কাজে লাগা তোরই ভালো হবে এবার যারা ভাবছো এত আলু নিয়ে ঝামেলা হচ্ছে কেন আলুর ব্যাপারটা কি দেখো ভাই তোমরা যারা জানো না কেন আলু নিয়ে ঝামেলা হচ্ছে ভাই তোমরাই একদিন নাপিত হবে ভাই তোমরাই নাপিত হবে আর নিজের চুল নিজেরাই কাটবে ভাই একদিন তোমরাই কিছু করতে পারবে আর বন্টি তোমাকে বলছি তোমার চ্যানেলের নামটা যদি পারো না একটু চেঞ্জ করে নিও এই আলু নিয়েই যত সমস্যা হচ্ছে তাই হোক বঙ্গাই এখানে একটা রিপ্লাই দিয়েছে জানি সারাদিন তোমার কমেন্ট বক্সে অনেক উল্টোপাল্টা কমেন্ট আছে মাথা ঠিক রাখা যায় না মানছি এটা কিন্তু ব্যাপারটা কি বলতো কিরণ ভাই তোমাকে দেখে না অনেকে ইন্সপায়ার হয় কিন্তু আর এই এফেক্টটা না তাদের ওপরেও পড়বে মাকে নিয়ে টানা টানাটা কি খুব দরকার ছিল যাই হোক তুমি আমার থেকে অনেক বড় উঁচু মাপে ক্রিয়েটর কিন্তু একটা কথা ভাই মাকে নিয়ে টানাটা উচিত হয়নি এবার ব্যাপারটা হয় কি কমেন্টটা সিনেবাব তার ফেসবুক পেজে শেয়ার করে আর এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেয় বলি ভাইটি কয়েক মাস আগে যখন আমার কেরিয়ার শুরুর বিলো দ্য বেল্ট নন ভেজ যোগগুলোকে খুচ্ছা 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 তুইলাই না পচা গোবরের মতো গন্ধযুক্ত কই মানুষের সামনে ম্যানুপুলেট করে যেভাবে আমার খারাপ পড়ছিল তখন তোমরা একটু যদি আমার হয়ে বলতা যে ছেলেটা তো ভদ্র হইতেছে সিনেমা একটু ভদ্র হইতেছে কেন খুচায় আবার নোংরা মুখ মিন ময়দা তোমরা এত বড় মাপের ক্রিয়েটর ঠিক স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয়ের মতো আর আমি পেছনের বেঞ্চে বসে থাকা লাস্ট বয়ের মতো এবার তোমরাই যদি এখন তু নে কাদা দিলি তো নে কাদা দিলি সাদা কাপড়ে করো তো ব্যাপারটা আলটিমেটলি আমরা তাহলে কি শিখবো ভাই তোমাদের থেকে দুজনের ভিডিওই আমি খুব পছন্দ করি তবে বেসিক্যালি বঙ্গায়ের ভিডিওটা আমি একটু বেশি দেখি এবারে তোমাদের কন্টেন্টগুলোর ফাঁকে ফাঁকে না কখনো কখনো অ্যাড চলে আসে তো মাঝে মাঝে আবার তোমাদের যখন এই কনটেন্টগুলো তোমরা পোস্ট করো হয় যে কন্টেন্ট দেখছি মানে ভিডিও দেখছি নাকি আমরা অ্যাড দেখছি কোনো বুঝতে পারি না সব সব তো যাই হোক তোমাদের ঝামেলাটা শেষ করে নাও আর যতটা পারো আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট উপহার দাও আমি আমার আমার মতামত মতামত জানালাম তো তোমরা তোমাদের কমেন্ট বক্সে এসে জানাতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে লাইকনটাও অন করে দিও তাহলে আমিও সাপোর্ট পাবো আর বঙ্গাই সিনেমাপের মতো একদিন আমিও গাড়ি কিনবো চলো আজকের মতো টাটা